হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি ডিম পরোটা করব। এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি, এর মধ্যে আমি ময়দা দিব। আমি এখানে চারটা পরোটা করব, এর জন্য ময়দাটা একটু বেশি নিচ্ছি। যে যেভাবে করবেন সেভাবে ময়দা নেবেন, কেউ যদি তিনটা করেন ময়দা অল্প দিতে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তা আমি এখানে এখানে কোনো পানি অ্যাড করবো না, এটার সাথে আমি দুধ দিয়ে দিব। দুধটা আমি জাল করে রেখেছিলাম, এখন ঠান্ডা আছে, আপনি চাইলে পানি দিয়ে করতে পারেন, দুধ দিয়ে করলে খেতে ভালো লাগবে। আমার পরোটাটা ড্র হয়ে গেছে, এটা বেশি ঘন হয়নি, বেশি পাতলাও না, এটা মিডিয়াম ঘন হয়েছে। এখন আমি ডিমটা ভেঙে নিব। আমি কেটে রেখেছি, এখানে আমি তিনটা ডিম দিব। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, এখন আমি ডিমগুলো ভেঙে নিব। তিনটা ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি এখানে একটু কাঁচা দুধ অ্যাড করব। আমি এটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এই পিঠটা যখনই সাদা হয়ে আসবে তখন আমি ওই পিঠে দিয়ে দিব। এই পিঠে একটা বাদামি কালার এসে পড়েছে। আমি পিঠটাই করে দিলাম, উল্টিয়ে দিলাম। এখন আমি ডিমটা ভেজে নিব। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। ডিমটা আমার ওই পিঠে হয়ে এসেছে, এই পিঠটা আমি বেশি ই করবো না, কাঁচা থাকতে এই পিঠটা আমি এইভাবে বসিয়ে দিব। এটা চেপে দিব যেন এটার সাথে এটা লেগে যায়, ডিমটা লেগে যাবে। এখন এটা আমি উল্টিয়ে নেব। এখন আস্তে আস্তে করে আমি এভাবে করে দেব।
এই পিটটা আমি এভাবে উল্টে দিলাম। এখন এটা আমি নামিয়ে নেব এরকম করে। এই তো রেডি হয়ে গেল আমার ডিম পরোটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।